বিহার, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি মাহবুবুর রহমান, আজকে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি মাইক্রোসফট এক্সচেঞ্জ সার্ভার ট্রেনিং এর। তো আজকের লেকচারের বিষয় হলো যে আপনার মাইক্রোসফট এক্সচেঞ্জ সার্ভার ইনস্টলেশন দেওয়ার জন্য যে হার্ডওয়্যার এবং ইনস্টলেশন যে প্রি রিকোয়েজিট গুলো থাকে সেই জিনিসগুলো কি কি, তো এইটার উপরে আমি আজকে কথা বলবো। এর পরের টিউটোরিয়ালে আমরা যেটা করব, যে লেকচারটা তৈরি করব, সেটার মধ্যে আমরা দেখাবো যে আপনার মাইক্রোসফট এক্সচেঞ্জ সার্ভার কিভাবে ইনস্টলেশন দিবে। তো এর জন্য হার্ডওয়্যার রিকোয়ারমেন্ট হলো সিস্টেম রিকোয়ারমেন্ট, যেটা মিনিমাম র্যাম মেইল বক্সের জন্য 8 GB এবং এস ট্রান্সপোর্টের জন্য 4 GB। তারপরে প্রসেসর আর্কিটেকচার অর CPU যেটাকে আমরা বলি, সেটা হলো যে x64 64-bit আর্কিটেকচার হইতে হবে, ইন্টেল অথবা AMD হইলেও হবে। তারপরে হলো যে আমার ফ্রি ডিস্ক স্পেস লাগবে মিনিমাম 30 GB, এটা হলো ইনস্টলেশনের জন্য, এটা হলো যে মিনিমাম রিকোয়ারমেন্ট। বাট আমার রিকোয়ারমেন্ট যেটা, সেটা হলো যে আপনারা যেটা মেইল বক্স করবেন, তো মেইল বক্সের জন্য আপনারা মিনিমাম 24 GB র্যাম নেবেন এবং স্টোরেজ নেবেন আপনার ইউজারদের উপর ডিপেন্ড করে। আপনার প্রতি যতগুলো ইউজার থাকবে এর উপরে আপনি ক্যালকুলেশন করবেন যে আপনার কতগুলো ইউজার আছে। এটা অফিসিয়ালি কোনোখানে এই ধরনের ইনফরমেশন দেয়া নাই, বাট আমি আপনাদের বলতেছি, এটা হলো যে আমার সাজেশন যে র্যাম আমরা মিনিমাম 24 GB নিব। 24 GB বলতে কি, আমার ইউজার যতগুলো আছে, মনে করেন যদি আমার 500 ইউজার থাকে, তো 500 ইউজারের জন্য প্রতিটা ইউজার যাতে করে 10 MBPS করে র্যাম পায়, সেইভাবে হিসাব করে, সেইভাবে ক্যালকুলেশন করে আপনি র্যাম নেবেন। আর অবশ্যই অবশ্যই আপনি যে র্যামটা মেইল বক্সের জন্য নেবেন, এক্সচেঞ্জ সার্ভার মেইল বক্সের জন্য যে র্যামটা নেবেন, সেটা অবশ্যই হতে হবে আপনার, মনে করেন যে আপনার যে সিস্টেমের যে রিকোয়ারমেন্ট থাকবে প্লাস আপনার ইউজারদের যে রিকোয়ারমেন্ট থাকবে, সবগুলো ফুলফিল করার পরও যেন আপনার 30% র্যাম সবসময় আনইউজ থাকে। কারণ হলো ভিউয়ার্স, এখন আপনাদের মনে কোশ্চেন জাগতে পারে যে আমি কেন 30% RAM unused রাখবো। কারণ হলো যে আপনারা যখন, মনে করেন যে আমরা যখন মেইল সার্ভারটা লাইভ করব, অনেক সময় দেখা যায় যে কিছু ইউজাররা আছে, অনেক সময় এট এ টাইমই মনে করেন সবাই মেইল করতেছে, যাতে করে এট এ টাইমে যদি সবাই মেইলিংটা করে সেক্ষেত্রে কিন্তু আমার র্যামের ইউজেস বেড়ে যায়। তখন যাতে করে আপনার বাকি যে 30% র্যাম আনইউজ থাকবে সে যেন এটা কাভার করতে পারে, যার জন্য আমি বলবো যে আপনারা 100% র্যামের মধ্যে সবসময় চেষ্টা করবেন যে 70% র্যাম ইউজ হবে, 30% আনইউজ থাকবে। আর যদি স্টোরেজের কথা বলেন, তাহলে আমি বলবো যে আপনার যতগুলো ইউজার থাকবে ওই ইউজারগুলোকে প্রতিটা ইউজারকে মিনিমাম 1 GBPS করে দেন। 1 GBPS করে দিলে, দেওয়ার পরে আপনার 1 GBPS রিকোয়ারমেন্ট রাখেন, তাহলে দেখবেন যে আপনার যতগুলো ইউজার হবে ওর উপর ডিপেন্ড করে আপনি আপনার স্টোরেজ বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এটা ডিপেন্ড করে আপনার ইউজারের রিকোয়ারমেন্টের উপর। আর এস ট্রান্সপোর্টের ক্ষেত্রে আপনার যে আমি 4 GB বলেছি, সেটা হলো যে শুধু ইনস্টলেশনের দেওয়ার জন্য। এখানে মেইল বক্সটার জন্য 8 GB যেটা বলেছি, সেটা হলো শুধুমাত্র ইনস্টলেশন দেওয়ার জন্য, ফুললি ফাংশনাল হওয়ার জন্য না। এরপরে আছে, এরপরে যে রিকোয়ারমেন্টগুলো সেটা হলো ইনস্টলেশন রিকোয়ারমেন্ট, মানে হলো যে আপনার সিস্টেমটা যেটা আপনার এক্সচেঞ্জ সার্ভারটা আমরা যেটা ইনস্টল দিব সেটার রিকোয়ারমেন্ট কি। সেটার রিকোয়ারমেন্ট প্রথমেই হলো যে ADDS ফাংশনাল লেভেল থাকতে হবে, মানে ডোমেইন লেভেলটা থাকতে হবে, এবং ওয়েব সার্ভিস IIS এটা ইনস্টলেশন দেওয়া থাকতে হবে, ওয়েব সার্ভার থাকতে হবে। তারপরে হলো ভিজুয়াল C++ ভার্সন 13 এটা থাকতে হবে, এবং .NET ফ্রেমওয়ার 4.5.7 অর লেটেস্ট ভার্সন। মিনিমাম আপনার 4.5.7 লেভেলের .NET ইনস্টলেশন দেয়া থাকতে হবে। আর হলো যে আপনার ইনস্টলেশন দেওয়ার সময়, মানে আপনার পাওয়ার শেলে যে আপনি কি করবেন, পাওয়ার শেলে যে এই কমান্ডটা আপনাকে টাইপ করতে হবে এবং তারপরে এই কমান্ডটা টাইপ করতে হবে। এই দুইটা কমান্ড টাইপ করার পরে আপনার এই যে কমান্ডটা আছে এইটাকে পুরোটাকে আপনার টাইপ করতে, এই কমান্ড গুলো চালাইতে হবে। তো আমি যখন আপনাদের ইনস্টলেশন দেয়া দেখাবো, তখন আমি এই যে কমান্ডটা আছে এই কমান্ডটা যাতে করে না দেয়া লাগে সেই প্রসিডিউর গুলো আমি দেখিয়ে দিব, ঠিক আছে? তো এই হলো যে আপনার মিনিমাম আমার রিকোয়ারমেন্ট আমার এক্সচেঞ্জ সার্ভার চালানোর জন্য। তো এই ছিল আজকের হার্ডওয়্যার রিকোয়ারমেন্টের এবং প্রি রিকোয়েজিটের এক্সচেঞ্জ সার্ভারের পার্ট। তো আজকে এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে, যে ভিডিও থেকে আমরা শুরু করব আমাদের এক্সচেঞ্জ সার্ভার ইনস্টলেশন পার্ট, টোটালি প্র্যাকটিক্যাল পার্টে আমরা চলে যাব। দেখা হবে পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।